হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমাদের পাড়ায় রক্তদান হচ্ছে, তো আমি এখন যাব রক্ত দিতে। এই প্রথমবার আমি রক্ত দিচ্ছি, তো মা বললো চল যাই, মাও দেবে আর আমিও দেব। তো আমি খুব এক্সাইটেড আর আমার নার্ভাস লাগছে, আমি তো কখন আগে রক্ত দিইনি না ওই জন্য। তো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। ভয় পাচ্ছিস? হাত নরম কর। একদম নর্মাল, একদম পেকে দিয়ে একেবারে মাথা উঁচু করছিস কেন? আরে মাথা কেন উঁচু করছিস? আমি রক্ত দিয়ে বাড়িতে আসলাম, আমার মাথাটা খুব ঘুরছিল, তার মধ্যে টিফিন দিয়েছে, এই যে এখন আমি ডিমটা খাবো। তার আগে আমার ফ্রুটি খাওয়া হয়ে গেছে আর চকলেটটা তো তাড়াতাড়ি খেয়েই নিয়েছি। এই যে রক্ত দিয়েছি, আর তো জ্বালা করছিল না রক্ত, মানে এখানে ওষুধ দিয়েছিল তো আমার খুব জ্বালা করছিল। আমি আর মা গেছিলাম রক্ত দিতে, তো আমাদের দুজনকে দুটো বিরিয়ানির প্যাকেট দিয়েছে, তো এখন আমরা বিরিয়ানি খাবো। তো চলো খেতে গেলাম, বাই। এখন শরীরটা একটু ঠিক আছে, আগে মানে রক্ত দিয়ে ওঠার পর বেড থেকে আমার এত মাথা ঘুরছিল, মা আমাকে ধরে নিয়ে গিয়ে বসালো, তো এখন শরীরটা ঠিক আছে। আমি যখন রক্ত দিলাম মানে আমার হাত পা কাঁপছে, মানে ভয় লাগছে, নার্ভাস লাগছে, প্রথমবার তো রক্ত দিয়েছি, তো এখন ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি। তখন হালকা একটু মাথা ঘুরছিল, এখন ঠিক আছি। তো খেলাম, তো আমাকে জিজ্ঞেস করছে তুমি সকালে কি খেয়েছো, আমি তো জানি না রক্ত দেওয়ার আগে সকালে কি খেতে হয়, তো আমি তো ভাত খেয়ে গেছি, বলছি আমি ভাত খেয়েছি। তখন বলছে যে রক্ত দেওয়ার আগে ভাত খেতে নেই, আমি জানতাম না। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, তো এখনকার মতো টাটা বাই।